সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আমার কাছে আরেকটি সিআরটি টিভি এসেছে। তো এই সিআরটি টিভিটি 21 ইঞ্চি আপনারা দেখতে পাচ্ছেন আমার চোখের সামনে। তো এই সিআরটি টিভিটির প্লাগ হলো, প্লাগ দিয়ে আমি লাগিয়ে নিলাম এবং এটাকে আমি ওপেন করে নেব। এটার প্রবলেমটা কি দেখতে পাচ্ছেন? এটার প্রবলেম হচ্ছে প্রথমে একটু ভালো চলে, তার 2 সেকেন্ড পরে এটাকে সুতা সুতা একটি ডরা দাগ আসে। তো আমরা এটাকে রিপেয়ারিং করব, দেখবো এটা কি কারণে এই সমস্যাটা হয়। ভিতরে আগে খুলে দেখি, আমি আপনাদেরকে দেখাবো এবং আপনাদেরকে সঙ্গে নিয়ে আজকের এই কাজটি করব। আমাদের সাথেই, আমার সাথেই থাকবেন আশা করি। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে এবং কিঞ্চিত পরিমাণ উপকারে আসে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বা লাইক করে দেবেন, আর যদি ভালো না লাগে সেটাও আপনারা কমেন্ট করতে পারেন বা ডিসলাইক করে দিতে পারেন। তো বন্ধুরা, আমি এখন টিভিটির ব্যাক কভারটি খুলে নিতেছি। বন্ধুরা, আমি টিভিটি খুলে নিয়েছি। আসলে এলাকায় বেশিরভাগ টিভি হচ্ছে চায় না, 2010-এর থেকে এই মডেলগুলো শুরু হয়েছে, বা 2002-এর থেকে বা 3-এর থেকে, এরকমই হবে। তো আমার অতটা একটা খেয়াল নেই। তো আমরা এখন এটা খুলে নিলাম, এখন আবারও এটা পুনরায় দেখব আসলে কি কারণে এটার এই প্রবলেম। তো বন্ধুরা, আমি ব্যাক কভারটি খুলে নিলাম এবং আপনাদেরকে দেখাচ্ছিলাম। আসলে এলাকায় অনেক ধরনের এই ধরনের মেশিনগুলি বেশি চায় না, কোনোটা 88-53, কোনোটা 88-55, কোনোটা 88-73, এই ধরনের প্রবলেম। তো এই ধরনের প্রবলেমগুলি আসলে কী কারণে হয়? তো আমি এখন এটাকে ভোল্টেজ দিয়ে মাপব এবং মাল্টিমিটার দিয়ে মেপে নেব এটা কেন এতটা ভোল্টেজ নিচ্ছে, নিশ্চিত কোনো না কোনো জায়গায় প্রবলেম আছে। হ্যাঁ বন্ধুরা, আমি একটা যে প্রবলেমটা আমি আসলে টার্গেট করে নিয়েছি সেটা প্রবলেমটাই হয়েছে এখানে। এখানে যে ভোল্টেজটি প্রয়োজন 175 ভোল্টে নিচ্ছে, ভোল্টেজটি একেবারেই মিস্টেক করেছে। আমি সে ভোল্টেজটি মিস্টেক করার কারণ হয়তো কোনো ফিচার নষ্ট হয়ে গেছে, আমি সেটিকে এখন রিমুভ করে দিয়ে নতুন একটি ফিচার লাগিয়ে নেব, যেটাকে আমরা ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটার বলে থাকি। তো সাধারণতভাবে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা কি অবস্থায় আছে, আমি আপনাদেরকে সরাসরি দেখলাম। এই ফিল্টারটি যে খারাপ হয়ে গিয়েছে, এটা একেবারে ফুললি ড্যামেজ হয়ে গিয়েছে। তো এটা আমরা একটা রিমুভ করে অন্য একটি নতুন লাগিয়ে দিলেই আমাদের কাজটি ওকে হয়ে যাবে। এবং যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনাদের অনেকটা সহজ হয়ে যাবে কাজটি। তো বন্ধুরা, আমি যে ভিডিওটি করি আপনাদের সাথে, হয়তো যেহেতু কাস্টমারের সামনে করে থাকি যে কারণে একটু দ্রুত কথা বলতে হয়, ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ কথার মধ্যে অবশ্যই অনেকটা ভুল হতেই পারে, কারণ যেহেতু আমি মানুষ। তো আমি এখন ফিল্টারটি খুঁজে নিতেছি।
তো ভিউয়ার্স আমি যে ক্যাপাসিটরটি ড্যামেজ হয়ে গিয়েছে সেই ক্যাপাসিটরটি হচ্ছে 250 ভোল্ট 10 এমএফটি আর আমি এখন লাগিয়ে নিতেছি 22 এমএফটি 300 আমি লাগিয়ে নিয়েছি সেই ফিল্টারটি, এখন আবারও প্লাগ ইন করে দেব, দেখবো যে আগের সমস্যাটা রয়েছে কি। তো আমি আবার প্লাগ ইন করে নিলাম এবং সেটি এখন ওপেন হয়েছে। তবে যে প্রবলেমটি আগে বন্ধুরা ছিল, তো সেই প্রবলেমটি এখন আর নেই, সেই প্রবলেমটি ওকে হয়ে গিয়েছে। এখন টিভিটি আবারও পুনরায় আপনারা দেখতে পারতেছেন, আমি আর একটু ব্রাইট বাড়িয়ে দিচ্ছি, ব্রাইটি বাড়িয়ে দিলাম, আবার পুনরায় টিভিটি নতুনের মতন চলতে থাকবে। এবং আমার কাজটি সম্পূর্ণ হয়ে গেল অল্প সময়ের মধ্যেই। তো দেখতে পাচ্ছেন ছবির স্ক্রিনটি একেবারেই ওকে হয়ে গেল, সম্পূর্ণ ওকে। আমরা এখন এটিকে ফিটিং করে নেব। বন্ধুরা, আমি একটা জিনিস ভুলে গিয়েছিলাম, যেহেতু কাস্টমার সামনে টিভিটার নাম কি, আসলে টিভিটার নাম হচ্ছে গোল্ড ভিশন, মারি গুম করে ফেলছে গুম গুম, টিভিটার নাম হচ্ছে গোল্ড ভিশন। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই টিভিটির কাজটি আমি এখন করেছিলাম, যে সমস্যাটা দেখা দিয়েছিল, তো এ হচ্ছে গোল্ড ভিশন, কিন্তু সার্কিটটি একই, কিন্তু নামগুলি কোম্পানিগুলি কোম্পানির ধরনগুলি অনেকটা ভিন্ন ব্যতিক্রম। তো বন্ধুরা, আমাদের কাজটি সম্পূর্ণ ওকে হয়ে গেল, এখন ফিটিং করার পালা, কিন্তু তারপরও আমি 10 মিনিট একটু টেস্ট করে নেব, তারপর ফিটিং করে দেব। তো বন্ধুরা, আমি টেলিভিশনটি ফুললি ফিটিং করে নিয়েছি, এটা হলো গোল্ড ভিশন, পিছনে লেখা আছে কালার টেলিভিশন। তো এই সিআরটি টিভিটির কাজটি এখন আমার ফুললি ওকে হয়ে গেল। যারা ভিডিওটি অবশ্যই দেখছেন, যদি কিঞ্চিত পরিমাণ উপকারে আসে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। দেখতেই পারতেছেন বন্ধুরা, এটা হলো কালার টিভি, তো এটার পাওয়ার ভোল্টেজ এসি 132-260 ভোল্ট পর্যন্ত ইনপুট ভোল্টেজ নিতে সক্ষম। এটি হচ্ছে 75 ওয়াটের একটি সিআরটি টিভি। তো বন্ধুরা, আমি এতক্ষণ ধরে যে টিভিটির কাজ আপনাদেরকে আমি দেখালাম বা যে টিভিটি কাজ করলাম, এখন সেই টিভিটি আপনারা প্র্যাকটিক্যাল দেখতে পারতেছেন। এই টিভিটির নাম হচ্ছে গোল্ড ভিশন, যা সিআরটি টিভির মধ্যে সব সিআরটি টিভি ভালো। তো আমার কাজটি এখনই শেষ, এটার কাজ
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আচরণ এবং কথার মাঝে যদি কোনো ভুল ব্যাধি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।